দর্শক আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের সেরা একজন ডেন্টিস্ট অর্থাৎ ডেন্টাল ডাক্তার, দাঁতের ডাক্তার এবং আন্তর্জাতিক মানের একজন বড় মাপের ডেন্টিস্ট, যাদের দীর্ঘদিন যাবৎ দাঁতের সমস্যা অথবা দেখা যাচ্ছে যে দাঁতে ক্ষত সৃষ্টি হয়ে বা দীর্ঘদিন পেইন ব্যথা নিয়ে থাকতে থাকতে সেটি ক্যান্সারে রূপ ধারণ করেছে, এইরকম যাদের সমস্যাগুলো বা বড় আকারের সমস্যা, তারা সহজেই এই স্যারকে দেখাতে পারেন এবং স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। স্যারের চিকিৎসা আন্তর্জাতিক মানের এবং উন্নত বিশ্বের সঙ্গে একটি তাল মিলিয়ে স্যার চিকিৎসা প্রফেশনে কন্টিনিউ করছেন। এখন স্যার সম্পর্কে সামান্যতম এখানে বলবো। প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা ইসে ডেন্টিস্ট ইন ঢাকা। হিস কোয়ালিফিকেশন বিডিএস, এফসিপিএস, পিএইচডি, ওরাল ওএমএস অর্থাৎ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন জাপান থেকে করেছেন, এফবিএস, আরসিপিএস, গ্লাসগো ইউকে ইউনাইটেড কিংডম থেকে করেছেন। হি ইজ এ সিনিয়র কনসালটেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি অ্যাট এভারকেয়ার হসপিটাল, অর্থাৎ ওভারকেয়ার হসপিটালে স্যার একজন ডিপার্টমেন্টের ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হিসেবে কর্মরত আছেন। হি রেগুলারলি প্রোভাইডস ট্রিটমেন্ট টু হিজ প্যাশেন্ট অ্যাট এভারকেয়ার হসপিটাল ঢাকা। প্র্যাকটিসিং আওয়ার অফ প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা অ্যাট এভারকেয়ার হসপিটাল 9:00 থেকে 5:00 পর্যন্ত, শুক্রবারে বন্ধ, এই সময়ে তিনি সিরিয়াল হিসেবে রোগী দেখেন। এছাড়াও স্যার রোগী দেখেন, দেখুন এটি স্যারের চেম্বার আর কি এভারকেয়ার হসপিটালে, প্লট 81 পরিপূর্ণ ঠিকানাটা, ব্লক ই, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ আবাসিক এরিয়া, ঢাকা। ভিজিটিং আওয়ার 9:00 থেকে 5:00 পর্যন্ত। এখানে একটি অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দেওয়া আছে, দেখুন ফোন নাম্বার, আপনি চাইলে মোবাইল থেকেও এই নাম্বারে ফোন করে স্যারের সিরিয়াল নিশ্চিত করতে পারেন। এছাড়াও স্যার আরও একটি চেম্বারের ঠিকানা এবং মোবাইল নাম্বার আছে, সেটি হচ্ছে দেখুন চেম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট 2, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, অ্যাড্রেস হাউস নাম্বার 17, রোড নাম্বার 8, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা, পার্শ্বপাশ। ভিজিটিং আওয়ার সকাল 11:00 থেকে 2:00, থার্সডে এবং ফ্রাইডে বন্ধ। এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে চাইলে আপনি কল করে স্যারের এই সিরিয়াল কনফার্ম করতে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কী বিষয়ে ভিডিও চান মতামত দিবেন।